পেয়েছেন পরিবার নাই, একটা না নটা সুবিধা পেয়েছে, কিন্তু বলছে কিচ্ছু পাইছে না। কারণ কারণ কি লাইন যেতে হয় না, এহসাস করতে হয় না, ধাক্কা খেতে হয় না। পরিবর্তন হয়েছে তার কারণে নটা ব্যক্তিগত পারিবারিক সুবিধা পাওয়ার পরও বলছে কিচ্ছু পাইছি না। যখন বলছে কিষাণ সম্মান নিধির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে 6,000 টাকা করে এত টাকা ঢুকেছে এই পর্যন্ত, বলে হ্যাঁ অ্যাকাউন্টে চাই, বলে এটা সুবিধা না, বলে হ্যাঁ মুখ্যমন্ত্রী করোনার সময় আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা দিয়েছে, বলে হ্যাঁ আপনার মেয়েকে কন্যা ভাতা পাচ্ছেন, পাচ্ছেন কি, বলে হ্যাঁ আপনার যে দুজন বাবা আছে ওর ভাতা আগে 300 টাকা ছিল এখন 1,000 টাকা করে দিয়েছে, তো 700 টাকা বেড়েছে কি, বলে হ্যাঁ যেটাই বলছে সেটার মধ্যে হ্যাঁ বলছে, যেটাই বলছে সেটার মধ্যে হ্যাঁ বলছে, কিন্তু প্রথম এমএলএকে বলছে আমি তো কিচ্ছু পারিনি, আমাকে কিছু দেয়নি। তার জন্য আমি জামজুড়িবাসীকে বলবো, যারা এখানে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, গ্রামে গ্রামে ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন আপনি কি পেয়েছেন। সরকারি ভাবে আমিও রিপোর্ট কার্ড তৈরি করছি, 15 আগস্টে আমি ঘোষণা করেছি 2023-এর নির্বাচনে বিপ্লব দেব শুধু নিজের রিপোর্ট কার্ড দেবে না, প্রত্যেকটা গ্রামবাসী, প্রত্যেকটা শহরবাসীর, 37 লক্ষ ত্রিপুরাবাসীর প্রত্যেকের পরিবারের রিপোর্ট কার্ড তৈরি করে তারপরে নির্বাচনে যাবে, তার আগে প্রত্যেকটি পরিবারের রিপোর্ট কার্ড তৈরি করবে। আর ডিপার্টমেন্ট সিডির সাথে কাজ শুরু হয়েছে, প্রত্যেকের রিপোর্ট কার্ড তৈরি করে দেবো, সে সরকারি কি কি সুবিধা পেয়েছে এবং কি কি আগে পাবে।